হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমি একটা ইনভার্স ডিকোনোমেট্রির খুব সুন্দর একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি তো শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে যে একটা প্রবলেম যদি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড সমান পাই বাই টু এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান রুট থ্রি হয় তবে দেখাও যে এক্স সমান ওয়াই সমান জেড তো এটা আমরা কিভাবে করবো আমি শুরু করছি এটা দেওয়াই আছে তো এখন আমি টেন ইনভার্স প্লাস এর ট্যান ভার্সের যে ফর্মুলাটি হয় সেটা আমি ব্যবহার করব সেটা কি tan inverse এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই মাইনাস এক্স ওয়াই মাইনাস এখন আমি উভয় পক্ষে ট্যান নিয়ে নিলে

রাশিমালাটি আছে এটির মান শূন্য হবে ওয়ান মাইনাস এক্স ওয়াই আমরা যদি কোনাকুনি গুন করি তো জিরো ইন্টু এইটা মানে জিরো আর এই নিচের ডিনোমিনেটারটা অর্থাৎ লবে হরে যেটা রয়েছে এবং উপরে ওয়ান এটা কথা হচ্ছে না ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস সমান শূন্য এখান থেকে পাচ্ছি কি না এক্স ওয়াই প্লাস ওয়াই সমান এতটা পর্যন্ত বোঝা গেছে তো এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে tan inverse সিক্স এটা সময় পাই বাই টু এখান থেকে আমরা ওই মানটা পেলাম এবং দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান রুট থ্রি তখন এই মানটিকে আমরা ব্যবহার করব তো তাহলে চলো আবার দেখা যাক তো আমি শুরু করছি আবার যে আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান রুট থ্রি এখন যদি আমি উভয় পক্ষে বর্গ করি তাহলে কি পাবো না x + y + z স্কয়ার + 2 * xy yz zx সমান এদিকে কি পাবো √3 এর স্কয়ার 3 হবে এটার মান আবার 1 বলতে পারি আমি আমরা অলরেডি সেটা প্রমাণ করে রেখেছি তখন সিমানদ আমি ব্যবহার করব যে x স্কয়ার + y স্কয়ার + z স্কয়ার সমান থ্রি এটা এদিকে নিয়ে এসে একবার রেখেছি টু ইন্টু ওয়ান অর্থাৎ এটা হচ্ছে ওয়ান আবার কী করব আমি এই ওয়ানের পরিবর্তে এই মানটা বসিয়ে দিতে পারি আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স স্কোয়ার সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ঠিক আছে এতটা পর্যন্ত বুঝতে পেরেছ তো এখন আমরা এটা থেকে কী লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এটা সমান জিরো ঠিক আছে এখন আমি উভয় পক্ষে দুই দিয়ে গুণ করে দিচ্ছি টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই জিরো ঠিক আছে এখন এটাকে আমি কিছু পূর্ণবর্গ রাশির আকারে সাজানোর চেষ্টা করছি দেখো তোমরা এটা বুঝতে পারছো কি না এখান থেকে একটা এক্সকোয়ার নিলাম টু এক্স আর ওয়াই স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ রাশি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ঠিক আছে আবার একটা এক্সকোয়ার আমার আছে সেটাকে নিচ্ছি টু এক্স ওয়াই জেড টার্মটাকে নিলাম আর একটা ধরো জেড স্কোয়ারকে নিলাম তাহলে এটাও একটা পূর্ণ পূর্ণবর্গ রাশি তাহলে এখন থাকছে আমার একটা জেড স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার সেই দুটোকে আমরা আবার নেব তাহলে জেড স্কোয়ার টু ওয়াই জেড আর ধরো ওয়াই স্কোয়ার সামান শুন তাহলে এই তিনটেই এখন আমার পূর্ণবর্গ রাশি তো এগুলো এদের সূত্রগুলো আমরা লিখে দিতে পারি এটা আমরা জানি অলরেডি যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটা এক্স মাইনাস জেড তার স্কোয়ার আর এটা কি না জেড মাইনাস ওয়াই তার হোলস্কোয়ার ওকে এত বুঝতে পেরেছ এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কোনো তিনটি বা একাধিক একের অধিক সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয় তো হয়তো প্রত্যেকটার মানই শূন্য হয় কারণ কোনো একটা সংখ্যার বর্গের বর্গের মান শূন্য হচ্ছে মানে সেই সংখ্যাটা অবশ্যইভাবে শূন্য আবার এক্ষেত্রে কি হয়েছে না একাধিক সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হয়েছে তাই এক্ষেত্রে প্রত্যেকটি বর্গের সমষ্টি বর্গের মানই শূন্য হবে ঠিক আছে তো এটা এখানে লিখে দিতে হবে তো সেইটা লেখার পর আমরা কী লিখতে হবে না একাধিক সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হলে উহাদের প্রত্যেকটির মান পৃথক পৃথকভাবে শূন্য হবে ঠিক আছে তো এখন তাহলে আমরা কি বলতে পারি না এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার একটা সমান শূন্য তাহলে এক্স মাইনাস ওয়াই অবভিয়াসলি শূন্যই হবে আর একটা সংখ্যার বর্গের মান শূন্য হলে তার সংখ্যাটির মানও শূন্যই হবে তাই না এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান ওয়াই একইভাবে আমরা যে কোনো একটাকে ব্যবহার করলে অন্যটা পেয়ে যাব যে এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ার সমান শূন্য তাহলে এখান থেকে এক্স মাইনাস জেড সমান শূন্য এক্স সমান জেড এখান থেকে আমরা এক্স সমান ওয়াই সমান জেড বলতে পারি কারণ এক্স সমান ওয়াই এবং আমার এক্স ওয়ান জেড হচ্ছে তাই এক্স ওয়ান ওয়াই সমান জেড অথবা তুমি আরেকটা করেও দিতে পারো যে জেড মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান শূন্য জেড মাইনাস ওয়াই সমান শূন্য ফলে জেড সমান ওয়াই তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড পরস্পর সমান হয়ে গেছে যেটা আমাদের প্রুভ করতে দিয়েছিল যে এক্স সমান ওয়াই সমান জেড সমান প্রমাণ করতে হবে আমাদের সেই প্রমাণটা সম্পূর্ণ হলো ঠিক আছে আশা করছি তোমরা সবাই এই ভিডিওটা বা প্রবলেমটা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই প্রবলেমটা নিজেরা আরেকবার সলভ করার চেষ্টা করো তাহলে জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে যাই হোক পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আবার কোথাও হবে তো তোমার পর্যন্ত ধন্যবাদ